বাগদাকান্ডের মতোই এবার টেট দুর্নীতির অভিযোগ উঠল বঙ্গার চন্দনের বিরুদ্ধে। নাম না করে তৃণমূলের আদিবাসী সংগঠনের নেতার বিরুদ্ধে চাকরি এবং বদলিকরণের নামে টাকা নেওয়ার অভিযোগে ফেসবুকে পোস্ট। অভিযুক্ত তৃণমূল নেতা বঙ্গার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। কথা বলবো এই নিয়ে সমীরণ পাল, প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি রয়েছে এই ফেসবুক পোস্টে এবং ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্যার তার স্বামী তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, যেটা তুমি জানো যে বাগদার মামা ভাগিনা গ্রামে যে চন্দন যার বিরুদ্ধে অভিযোগ এবং সিবিআই তদন্ত হচ্ছে এবং যার খোঁজ চালানো হচ্ছে, ঠিক সেই ঘটনার সূত্র ধরেই এক বনগার এক বাসিন্দা তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে স্পষ্ট লিখেছেন যে বনগা হাইস্কুলের শিক্ষক এবং তার স্ত্রী ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য, তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। শুধু তাই নয়, বদলি করে দেওয়ার নাম করে তিনি টাকা নিয়েছেন এবং সেই মর্মে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে এবং এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বনগাঁ পুরসভার প্রাক্তন পুর প্রধান শঙ্কর আর্য জানিয়েছেন যে তার ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি বিষয়টি জানতে পেরে তাকে সতর্কও করেছেন এবং এর পাশাপাশি বনগাঁর বর্তমান পুর প্রধান গোপাল শেঠ জানিয়েছেন যে ভিত্তিহীন অভিযোগ এবং যদি কোনো অভিযোগ থাকে সেটা সংশ্লিষ্ট জায়গায় সে অভিযোগ জানাতে হবে, তার ভিত্তিতে তদন্ত হবে। যিনি অভিযোগ করছেন তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত না, এই নিয়ে রাজনৈতিক চাপানোতে শুরু হয়েছে। তবে অভিযুক্ত ওই ব্যক্তি জানিয়েছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ধরনের অভিযোগ আনা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টকে ঘিরে তোলপাড় শুরু হয়ে গেছে বনগাঁ শহর জুড়ে এবং বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যের স্বামীর বিরুদ্ধে এই ধরনের পোস্ট দিয়ে দলের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। অমৃতা, ধন্যবাদ সুমিরন তোমাকে। যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তিনি ঠিক কি বলছেন এই অভিযোগ সম্পর্কে আসুন শুনে নেওয়া যাক। এটা পুরোপুরি ভিত্তিহীন, এর কোনো বাস্তবতা নেই। উনি অভিযোগ করতেই পারেন, উনির আমি কিছু বলতে চাই না। আমি তৃণমূল কংগ্রেসটা করি এবং আদিবাসী মানুষকে নিয়ে চলি। আপনারা দেখেছেন যে আমরা আদিবাসী একটা সম্মেলন 8ই মে করেছি বৃহৎ আকারে, দলের সঙ্গে আছি, অর্থাৎ দলের বাইরে আমরা কখনোই যাইনি। 2021 সালে আদিবাসী সমাজকে নিয়ে আমি আন্দোলন করেছি, অর্থাৎ যারা এসব অভিযোগ করেছে পুরোটাই ভিত্তিহীন। এবং আমার তো দল আছে তৃণমূল কংগ্রেস, আমরা তো কংগ্রেস করিনি। এবারে শুনে নেব বিজেপির কি বক্তব্য এই ঘটনায়। উনি চাকরি দেওয়ার নাম করে যেমন বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলেছেন, তেমন ট্রান্সফার করার নাম করেও উনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলেছেন। আমরা সিবিআইয়ের কাছে অনুরোধ করব এবং মহামান্য আদালত হাইকোর্টের কাছে অনুরোধ করব অতি অবিলম্বে এই সুকান্ত মাহাতোকে অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। দেখবেন অনেক তৃণমূলের রাঘব বোয়ালরা এর সাথে জড়িয়ে আছে। এবারে শুনে নেব এই অভিযোগ সম্পর্কে জেলা তৃণমূল নেতৃত্ব ঠিক কি বলছে। আমরা চাই যে যারা দলের লোক, যারা দল বিরোধী কাজ করেনি, তাদের কাজ করার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা করে তারা বিরত থাকুক, আর যারা দল করে না, বিগত দিনে দল বিরোধী কাজ করেছে তারা বলতেই পারে। যারা দল বিরোধী দলের কলুষিত করার চেষ্টা করছে, আমরা মনে করি তারা দলের লোক হিসেবে করছেন না, দল বিরোধী এর আগেও করেছে তৃণমূলের ভোট বাক্সে ভোট দেওয়ার ব্যাপারে। যদি কোনো সত্যতা থাকে, যা যে অভিযোগ করবে তার নির্দিষ্ট সেই লোকটা যদি অভিযোগ করে আমরাও জানতে পারি, দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে।